সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমরা আলোচনা করব আর্টিকেল পার্ট নাম্বার 3। ইতিমধ্যে আমরা আর্টিকেলের দুটো পার্ট আমরা আলোচনা করেছি এবং দুটো পার্টেই আমাদের ইনডিফাইনাইট বা এ অথবা এন নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো আজকে আমরা ইনডিফাইনাইট আমরা হচ্ছে যে আমাদের আরেকটা আর্টিকেল আছে দি, যেটাকে আমরা ডিফাইনাইট আর্টিকেল বলি, এবং এই এটার ভিতরে আমাদের শুধুমাত্র একটা আর্টিকেলই আছে ডিফাইনাইট বা যেটাকে আমরা বলি নির্দিষ্টকরণ করে বলি, শুধুমাত্র দিটা নিয়েই হচ্ছে আমাদের কী থাকে আলোচনা থাকে। ডিফাইনাইট বা দি নিয়ে আমাদের যে আলোচনাগুলো থাকে দ্যাট সেটাকে আমরা হচ্ছে দি আমরা বলে থাকি। তো এই ডিফাইনাইটের ভিতরে আমাদের শুধুমাত্র কিন্তু আর্টিকেল দিটা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো এখন আমরা দেখব যে আমাদের আর্টিকেল পার্ট 3-তে ডিফাইনাইট আর্টিকেল বা দিটাকে আমরা সাধারণত কোথায় কোথায় আমরা ইউজ করে থাকি। তো আমরা শুরুতেই রুল নাম্বার 1 দিই। এখন আমি লিখি যে নাউনটি সম্পর্কে, যে নাউনটি সম্পর্কে কিছুক্ষণ আগে বলা হয়েছিল ওই নাউন সম্পর্কে পরবর্তীতে বলতে গেলে, পরবর্তীতে বলতে গেলে দি ইউজ হবে, বলতে গেলে আমাদের কাজ করতে হবে দি ইউজ হবে। ওকে, বিষয়টা আমরা একটু ভালোভাবে খেয়াল করব যে যে নাউনটি সম্পর্কে কিছুক্ষণ আগে বলা হয়েছিল ওই নাউন সম্পর্কে যদি আমরা পরবর্তীতে কোনো কিছু যদি বলতে যাই তাহলে অবশ্যই অবশ্যই সেই নাউনের সাথে আমরা কাগজ করব, আর্টিকেল হিসেবে আমাদের কাগজ করতে হবে দিটা ইউজ করতে হবে। তার মানে আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি, সেটা সম্পর্কে পরবর্তীতে আমি যাই ডেসক্রাইব করি না কেন আমরা অবশ্যই সেই নাউনের সাথে আমরা আর্টিকেল হিসেবে কাগজ করব, দিটা ইউজ করব। যেমন আমি যদি বলি আই স এ ম্যান, ওকে, এরপর লিখলাম দ্য ম্যান ওয়াজ, এখানে আমি কি লিখলাম ইনোসেন্ট। ওকে, তাহলে একটু যদি বলি আই স এ ম্যান, তার মানে আমি কিছুক্ষণ আগেই একটা নাউন সম্পর্কে বলছি, সেটা হচ্ছে আমাদের কি ম্যান সম্পর্কে বলেছি। এইটার যখনই আমি কোনো ডিসক্রাইব করতে যাচ্ছি তখনই কিন্তু আমাদের আলটিমেটলি কাকে ইউজ করতে হয়েছে, দিটাকে আমাদের ইউজ করতে হয়েছে। তাহলে আমি যেটা বলছিলাম যে আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে বলছিলাম, তো সেই নাউন সম্পর্কে আমরা পরবর্তীতে যাই ডিসক্রাইব করতে যাই না কেন তখনই কিন্তু সেই নাউনের সাথে আমাদের আলটিমেটলি কাকে ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমি একটা নাউন সম্পর্কে যেটা বলছি পরবর্তীতে ওইটা সম্পর্কে যাই আমরা ডিসক্রাইব করি না কেন আমাদের অবশ্যই অবশ্যই সেই নাউনের সাথে আমাদের কাকে ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। এরপরে আমরা যদি একটি উদাহরণ দেখি যে আই স এ বার্ড, আই স এ বার্ড, এরপরে লিখলাম দ্য বার্ড ওয়াজ, এরপর আমরা এখানে কি লিখলাম সিকিং ফুড, তার সাথে আমরা এখানে কি লিখলাম ফুড। তাহলে আমি একটা নাউন সম্পর্কে কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম, ওই নাউন সম্পর্কে যখনই আমরা পরবর্তীতে কিছু বলতে যাচ্ছি তখনই কিন্তু আমি তার সাথে কাগজ করতেছি, দিটা ইউজ করতেছি। তাহলে এখন আমি শুধু এখানে না, পরবর্তীতে যাই আমরা বলি না কেন আমরা কিন্তু এর সাথে আমাদের কি মানে দিটাকে আমাদের বেসিক্যালি দিতে হবে। যেমন আমি যদি লিখি উই অবজার্ভড, এখানে লিখলাম এ রিভার, অবজার্ভ মানে আমরা জানি পর্যবেক্ষণ করা, তো আমরা একটা নদী কী করেছিলাম পর্যবেক্ষণ করেছিলাম। এরপরে আমরা যদি লিখলাম দ্য রিভার ওয়াজ ভেরি লার্জ অ্যান্ড ডিপও আমরা দিতে পারি ভেরি লার্জ। তাহলে আমি কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে আমরা একটা কী করেছিলাম নদী হচ্ছে পর্যবেক্ষণ করেছিলাম, নদীটা আমাদের অনেক বড় ছিল, তাহলে আমি একটা নাউন সম্পর্কে বলেছি সেই নাউন সম্পর্কে পরবর্তীতে যখনই কোনো ডিসক্রাইব করতে যাব তখনই কিন্তু আমি তার সাথে কাকে ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখা দরকার যে আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে বলেছি পরবর্তীতে আমি যাই বলতে যাই না কেন ওই নাউনের সাথে অবশ্যই অবশ্যই আমরা কাগজ করব, আর্টিকেল হিসেবে আমরা কাগজ করব, দিটাকে আমরা ইউজ করব। এবং এটা করতেই হবে, কারণ যে নাউন আমি হয়তো যে একদিকে তাকিয়ে আসি, আমি যদি উল্টো দিকে যদি তাকাই তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের কী হয়ে যাবে পাস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমি একটা নাউন সম্পর্কে যে কথাটা কিছুক্ষণ আগে বললাম পরবর্তীতে আমি যাই ডিসক্রাইব করি না কেন বর্ণনা করি না কেন অবশ্যই সেই নাউনের সাথে আমরা কাগজ করব, দিটাকে ইউজ করব। এখানে কিন্তু অন্য কোনো আর্টিকেল দেওয়া যাবে না, মানে আমরা এখানে এ বা অন্য কিছু দিতে পারবো না, হয়তো আমি প্রথমটাতে দিতে পারবো কিন্তু পরবর্তীতে কিন্তু আমাদের দিটা দেওয়া যাবে এ অথবা অ্যান ইউজ করা যাবে না, আমাকে মাস্ট বি কিন্তু কী ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। যেমন আমরা যদি এখানে লিখি যে উই
এখানে আমি লিখলাম বট, ওই বট এ, তার সাথে আমি এখানে লিখলাম হচ্ছে বুক। এখন যদি আমি লিখি এ বুক ওয়াজ ভেরি নাইস, তাহলে এটা কিন্তু আমাদের ভুল। মানে আমরা যদি এখানে আর্টিকেল হিসেবে কী দিই, এটা যদি দিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এটা কী হবে, ভুল হবে। কারণ আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে কী করেছি, ডিসক্রাইব করেছি, এটা সম্পর্কে পরবর্তীতে যখনই আমি ডিসক্রাইব করতে যাব, তখন কিন্তু আর অন্য কোনো আর্টিকেল দেওয়া যাবে না, আমাকে অবশ্যই কাগ ইউজ করতে হবে, দিটাক ইউজ করতে হবে। কারণ আমার নিয়মটা হচ্ছে এইটাই যে আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে ডিসক্রাইব করেছি, ওইখানে ডিসক্রাইব করার সময় আমি এ দিতে পারি, এন দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু পরবর্তীতে যখনই আমি এই স্টেটের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাব, তখনই কিন্তু সেই নাউনের সাথে আমাদের কাগ ইউজ করতে হবে, দিটাক ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমি একটা নাউন সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম, বাট পরবর্তীতে আমি যাই ডিসক্রাইব করি না কেন, আমাদের কিন্তু অবশ্যই অবশ্যই সেই নাউনের সাথে আর্টিকেল হিসেবে কাগ ইউজ করতে হবে। অনলি শুধুমাত্র আমরা কাগ ইউজ করবো, দিটাক ইউজ করবো। তাহলে আমরা আশা করি ডিফাইন্ড আর্টিকেলের দিটা সম্পর্কে আমাদের বেশ ভালো একটা আইডিয়া হয়েছে। তো পরবর্তীতে আমরা ডেফাইনেট বা দির আরও বাকি নিয়মগুলো আমরা ডিসকাস করব। তো আমরা ডেফাইনেট আর্টিকেল বা দির অলরেডি নিয়মটা, আমরা এক নম্বর নিয়মটা অলরেডি আলোচনা করেছি। এখন আমরা খুব একটা গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা একটু আলোচনা করব। সবাই এই নিয়মটা গুরুত্ব সহকারে দেখব, কারণ এই নিয়মটা থেকে কিন্তু আমাদের প্রায় সব জায়গাতে কিন্তু কোয়েশ্চেন আসে। আর্টিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়মটা হচ্ছে আমরা এখন দেখব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে এই নিয়মটা দেখবেন। তো আমরা সবাই দুইটা নাউনের সাথে পরিচিত, একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, এবং হচ্ছে আমাদের কি আরেকটা নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ম্যাটেরিয়াল আর হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা জানি যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দুইটা নাউন কিন্তু আনকাউন্টেবল। আমি নাউনের পার্টে কিন্তু দেখিয়েছি যে আমাদের কোন নাউনগুলো কাউন্টেবল এবং কোন নাউনগুলো কিন্তু আনকাউন্টেবল। তো এখন বিষয়টা যেটা থাকে যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে, নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, আর্টিকেল ইউজ হয় না। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ হয় না, আমরা এটা সবাই মোটামুটি জানি যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না। কিন্তু যদি এর সাথে বলতে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে, যদি এদের সাথে, কারণ যেহেতু দুটো এই জন্য আমরা এদের ওয়ার্ডটা ইউজ করলাম, কিন্তু এদের সাথে যদি কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ অবলিক দিয়ে আমরা লিখি কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে, তাহলে ওই নাউনের সাথে অবশ্যই দি ইউজ করতে হবে, অবশ্যই কী হবে, দি ইউজ হবে। ওকে, তাহলে আমি এখানে যে কথাটা বলছিলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাধারণত আমাদের কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, কিন্তু যদি এদের সাথে কোনো প্রকার কী দেওয়া থাকে, কোয়ালিফাইং ফ্রেজ অথবা কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে, তাহলে ওই নাউনের সাথে অবশ্যই আমরা কাগ ইউজ করবো, দিটাক ইউজ করবো। আমরা কিন্তু নতুন দুটো ওয়ার্ড পেয়েছি, একটা হচ্ছে কোয়ালিফাইং ফ্রেজ, আর হচ্ছে আমাদের কি কোয়ালিফাইং ক্লজ। এটা নিয়ে আমাদের একটু ব্যাপক আলোচনা করতে হবে, কারণ এই কথাগুলো অনেক ক্ষেত্রে আমরা পাবো এবং অনেক অনেক টপিক্সে কিন্তু এই জিনিসগুলো আমি চেষ্টা করেছি আলোচনা করার জন্য। তো যেহেতু এটা আর্টিকুলার নিয়ম, সো এখানে আমরা একটু ডিটেলস আলোচনা করা ট্রাই করব। তাহলে আমরা যেটা বলছিলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার সাথে কিন্তু আমরা পরিচিত। ম্যাটেরিয়াল নাউন কোনগুলো, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দ্রব্য বা বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ যেটাকে আমরা শুধুমাত্র পরিমাপ করতে পারি বাট কখনোই কাউন্ট করতে পারি না, এটাকে আমরা সাধারণত বলে থাকি ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনটা, যেটাকে আমরা বলে থাকি গুণ বা অবস্থাবাচক বিশেষ্য, অর্থাৎ এটাকে আমরা শুধুমাত্র পরিমাপ করতে পারি বাট কখনোই কিন্তু আমরা কী করতে পারি না, কাউন্ট করতে পারি না, দ্যাট সেটাকে আমরা সাধারণত কী বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে সাধারণত আমাদের কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, কিন্তু যদি এদের সাথে, মানে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে
আমাদের কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ অথবা কোয়ালিফাইং ক্লোজ দেওয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই নাউনের সাথে কাগ ইউজ করতে হবে, দিটাগ ইউজ করতে হবে। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, যেমন আমি এখানে লিখলাম যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর এভরি ওয়ান। আমরা সবাই জানি ওয়াটারটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন, আমরা শুধু পরিমাপ করতে পারি যে এখানে 1 লিটার পানি আছে বা 5 লিটার পানি আছে, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না এখানে কয়টা পানি আছে, কারণ ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর এভরি ওয়ান। তো আমরা একটা বিষয় জানি যে যেখানে পিবোদিশন থাকবে সেখানে কিন্তু আমরা কী পাবো, ফ্রেজ পাবো। তাহলে আমরা যখন বললাম ফর এভরি ওয়ান, এটাকে আমরা কী বলতেছি, ফ্রেজ। কেন? কারণ এই ওয়ার্ডটা কিন্তু আমরা কী দিয়ে যুক্ত করেছি, পিবোদিশন দিয়ে কিন্তু যুক্ত করেছি। তাহলে পিবোদিশনযুক্ত ওয়ার্ড মানেই সেটাকে আমরা কী বলতেছি, ফ্রেজ। আমরা অলরেডি ফ্রেজ পেয়ে গেছি। আচ্ছা, এখন আমি আরেকটা সেন্টেন্স লিখব যেটা আমাদের জন্য খুব দরকার এবং এই ডিফারেন্সটা তৈরি করার জন্য। আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি, যেমন লিখলাম দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ, এর সাথে আমি এখানে কি লিখলাম, পিওর। ওকে, তাহলে এখানেও কিন্তু এই সেন্টেন্সে কিন্তু আমাদের প্রিপোজিশন দেওয়া আছে, কোনটা, অফ। অফটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনযুক্ত ওয়ার্ড মানে সেটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ। এখন একটা কথা একটু মনে রাখতে হবে, একটা কিন্তু শুধু ফ্রেজ, আর একটাকে আমরা কি বলতেছি, কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে এই যে আমরা দুইটা সেন্টেন্স লিখলাম যে ওয়াটার ইজ এসেনশিয়াল ফর এভরি ওয়ান, আর একটা লিখছি দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, তাহলে আমরা যেটা বলছিলাম যে প্রিপোজিশনযুক্ত ওয়ার্ড মানে আমরা সেটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ বলছি। তাহলে প্রথমটা কিন্তু শুধু ফ্রেজ, কারণ নাউনের একদম সাথে কিন্তু দেওয়া নাই, একটু পরে দেওয়া আছে। একটু পরে থাকলে কিন্তু সেটাকে আমরা কোয়ালিফাইং ফ্রেজ বলবো না, আমরা কি বলবো, শুধুমাত্র ফ্রেজ বলবো। আমি সংক্ষেপে পিএইচ দিয়েছি, মানে ফ্রেজের সংক্ষিপ্ত রূপ হিসেবে পিএইচটাকে ইউজ করা হয়েছে। তাহলে প্রথমটা কিন্তু আমরা কি বলছি, শুধু ফ্রেজ। আর পরেরটাকে আমরা এখানে কি বলবো, পরেরটাকে আমরা বলবো হচ্ছে কি, কোয়ালিফাইং ফ্রেজ। কেন? কারণ এই ফ্রেজটা কিন্তু নাউনের কোথায়, একদম সাথে দেওয়া আছে। তাহলে যে ফ্রেজটা নাউনের একদম সাথে দেওয়া থাকবে সেটাকে আমরা কি বলবো, কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে পার্থক্যটা কিন্তু এইটাই যে শুধু ফ্রেজ থাকলে আমি কিন্তু কখনোই নাউনের সাথে ইউজ করবো না, বাট কোয়ালিফাইং ফ্রেজ থাকলে অবশ্যই অবশ্যই সে নাউনের সাথে আমাদের কাগ ইউজ করতে হবে, আর্টিকেল হিসেবে দিটাকে ইউজ করতে হবে। তাহলে প্রথমটা আমাদের শুধু ফ্রেজ ছিল, বিধে আমি নাউনের সাথে কিন্তু ইউজ করি নাই। আর পরেরটা হচ্ছে কোয়ালিফাইং ফ্রেজ। কীভাবে বুঝলাম, এই ফ্রেজটা নাউনের একদম সাথে কিন্তু লেগে দেওয়া আছে। তাহলে যে ফ্রেজটা নাউনের একদম সাথে থাকবে সেটাকে আমরা কী বলতেছি, কোয়ালিফাইং ফ্রেজ। আর কোয়ালিফাইং ফ্রেজ থাকলে অবশ্যই সে নাউনের সাথে আমরা কাক ইউজ করবো, আর্টিকেল হিসেবে দিটাকে ইউজ করবো। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে শুধু ফ্রেজ আর কোয়ালিফাইং ফ্রেজের ভিতরে আমাদের পার্থক্যটা কী। আমরা আরেকটু উদাহরণ দেখি, যেমন আমি যদি বলি যে গোল্ডও কিন্তু আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন। আমি এখানে লিখলাম গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল। আমি এখানে লিখলাম হচ্ছে কি, প্রিসিয়াস মেটাল। এরপর লিখলাম ফর এভরি ওয়ান, এখানে আমরা কি লিখলাম, এভরি ওয়ান। ওকে, তাহলে আমাদের প্রিপোজিশন মানে সেটা হচ্ছে ফ্রেজ। তাহলে ফর এভরি ওয়ান যখন বলতেছি, দ্যাটস, এটাকে আমরা কি বলতেছি, ফ্রেজ। আর যদি আমরা আরেকটা সেন্টেন্স যদি লিখি যে দ্য গোল্ড, আরেকটা লিখলাম হচ্ছে দ্য গোল্ড অফ দিস রিং, দ্য গোল্ড এর সাথে আমরা লিখলাম অফ দিস রিং ইজ, এর সাথে আমরা এখানে কি লিখতেছি, পিওর। তাহলে এখানেও কিন্তু আমাদের প্রিপোজিশনযুক্ত ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, অফ দিস রিং, দ্যাটস, এটাকেও আমরা কি বলতেছি, ফ্রেজ। তাহলে আগেটা ছিল শুধু ফ্রেজ, বাট এটাকে আমরা কি বলবো, কোয়ালিফাইং ফ্রেজ বলবো। এখন এই শুধু ফ্রেজ আর কোয়ালিফাইং ফ্রেজটা কিন্তু আমাকে চিনতেই হবে, কারণ শুধু ফ্রেজ থাকলে আমি কিন্তু নাউনের সাথে কি করছি না, দিটাকে কিন্তু ইউজ করতেছি না। বাট যদি কোয়ালিফাইং ফ্রেজ থাকে তাহলে অবশ্যই সে নাউনের সাথে আমাদের আর্টিকেল হিসেবে কাগ ইউজ করতে হবে, দিটাকে কিন্তু ইউজ করতে হবে। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে শুধু ফ্রেজ থাকলে আমরা কিন্তু কখনোই কোনো নাউনের সাথে ইউজ করি না, বাট যদি কোয়ালিফাইং ফ্রেজ যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে নাউনের সাথে আমাদের কী করতে হবে, আর্টিকেল হিসাবে দিকে ইউজ করতে হবে। আর শুধু ফ্রেজ কোনটা, যে নাউনের সাথে থাকবে না, একটা ওয়ার্ড পরেও যদি থাকে সেটা কিন্তু শুধু ফ্রেজ। আর কোয়ালিফাইং ফ্রেজ মানে হচ্ছে ওই নাউনটা একদম নাউনের কোথায় সাথেই থাকতে হবে, অন্য কোথাও থাকলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে শুধু ফ্রেজ থাকলে আমরা নাউনের সাথে ইউজ করব না, বাট কোয়ালিফাইং ফ্রেজ যদি থাকে সেটা যে নাউনই হোক, ম্যাটেরিয়াল নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, আমরা অবভিয়াসলি তার সাথে আমরা কাগ ইউজ করবো, দিটাকে কিন্তু আমরা মূলত হচ্ছে ইউজ করবো আর কি। তো আমরা কোয়ালিফাইং ফ্রেজটা আমরা দেখলাম, এরপর আমরা কোয়ালিফাইং ক্লোজটা দেখব। তো হচ্ছে আমরা কোয়ালিফাইং ফ্রেজটা সম্পর্কে আমাদের মোটামুটি সবারই আইডিয়া হয়ে গেল যে কোয়ালিফাইং ফ্রেজ কোনটা আর শুধু ফ্রেজ কোনটা।
এখন আমরা একটু কোয়ালিফাইং ক্লজ দেখি। যেমন আমি যদি এখানে লিখি যে সাইলেন্স ইজ কনসেন্ট দ্যাট, এরপরে আমরা কি লিখলাম, এভরিবডি নোজ। ওকে, তাহলে এই যে আমরা সেন্টেন্সটা লিখলাম যে সাইলেন্স ইজ কনসেন্ট দ্যাট এভরিবডি নোজ, তাহলে আমরা জানি সাইলেন্সটা কিন্তু আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ যে কোনো শব্দের শেষে যদি ইএনসি এটা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যখন আমি লিখলাম সাইলেন্স ইজ কনসেন্ট দ্যাট এভরিবডি নোজ, এটা কিন্তু আমাদের কী ছিল, অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। ওকে, আর আমি যদি বলি এখানে ক্লজ কোনটা, তাহলে দ্যাট এভরিবডি নোজ এটাকে আমরা কি বলতেছি, ক্লজ, মানে সাবঅর্ডিনেট ক্লজ আমরা বলছি। আমরা জানি যে কীভাবে একটা সেন্টেন্সের মধ্যে থেকে ক্লজটাকে বের করতে হয়। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ক্লজের যে পার্টটা আছে সেখানে অবশ্যই আমরা দেখে নিব। তাহলে আমি এখানে যেটা লিখেছিলাম যে সাইলেন্স ইজ কনসেন্ট দ্যাট এভরিবডি নোজ, এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে কোনটা, দ্যাট এভরিবডি নোজ, দ্যাটস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তো আমাদের ক্লজটা কিন্তু নাউনের একদম সাথে কিন্তু নাই, একটু পরে দেখতে পাচ্ছি। বাট যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখি যে দ্য সাইলেন্স দ্যাট ইজ ক্রিয়েটেড, দ্যাট ইজ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, এরপর আমরা কি লিখলাম, ইজ হেয়ার। ওকে, ভালো কথা। তাহলে দ্য সাইলেন্স দ্যাট ইজ ক্রিয়েটেড দিস সিচুয়েশন ইজ হেয়ার, তাহলে আমি যদি বলি এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, দ্যাট থেকে শুরু করে সিচুয়েশন পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা কিন্তু সাইলেন্স এই নাউনের একদম কোথায়, সাথে কিন্তু দেওয়া আছে। তাহলে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাউনের একদম সাথে দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই নাউনের সাথে আমাদের কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে, সেটা যে নাউনই হোক, সেটা আমাদের ম্যাটেরিয়াল নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, অথবা যেটাই হোক না কেন, তাহলে যদি কোনো নাউনের একদম সাথেই সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকে বিদায়, ওই নাউনের সাথে অবশ্যই আমাদের কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। আবার কিন্তু এখানে আমরা কোয়ালিফাইং ফ্রেজও ইউজ করতে পারতাম, যেমন আমি যদি বলতাম দ্য সাইলেন্স অফ দিস প্লেস, এরপর লিখলাম ইজ ভেরি স্ট্রেঞ্জ, তার সাথে আমি লিখলাম স্ট্রেঞ্জ। তাহলে অপটা হচ্ছে প্রিপজিশন, তাহলে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড মানেই আমরা কি বলছি, ফ্রেজ, এবং এই ফ্রেজটা নাউনের কোথায়, একদম সাথে কিন্তু দেওয়া আছে, বিদায়, আমি তার সাথে কিন্তু আর্টিকেল হিসেবে কাকিজ করেছি, দিটাকে আমরা ইউজ করেছি। তাহলে আমাদের কাছে যে বিষয়টা দাঁড়ালো যে এরকম যদি কোনো ফ্রেজ নাউনে একদম সাথে দেওয়া থাকে, অথবা যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাউনে একদম সাথে দেওয়া থাকে, তখন সেটাকে আমরা কি বলে থাকি, কোয়ালিফাইং ফ্রেজ বা কোয়ালিফাইং ক্লজ বলে থাকি। আর কোয়ালিফাইং ফ্রেজ বা কোয়ালিফাইং ক্লজ থাকা মানে আমাদের ওই নাউনের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই কী করতে হবে, আর্টিকেল হিসেবে আমরা কাকিজ করব, একমাত্র দিটাকে ইউজ করব, অন্যগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে আমরা আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি যে যদি কোনো এরকম ক্লজ নাউনে একদম সাথে দেওয়া থাকে, অথবা যদি কোনো ফ্রেজ নাউনে একদম সাথে দেওয়া থাকে, দ্যাট সেটাকে আমরা কি বলে থাকি, কোয়ালিফাইং ফ্রেজ বা কোয়ালিফাইং ক্লজ, এবং সেই নাউনের সাথে অবশ্যই আমাদের আর্টিকেল হিসেবে আমাদের কাগজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা আশা করি যে কোয়ালিফাইং ফ্রেজ এবং কোয়ালিফাইং ক্লজ কোনটা এটা আমরা বুঝতে পেরেছি। তো এরপরে আমরা চলে আসি রুল নম্বর থ্রিতে। রুল নম্বর থ্রি আলোচনা করার আগে আমি একটু রিভিউ করব, সেটা হচ্ছে যে এ আর এন এর আমাদের একটা নিয়ম ছিল যে আমাদের সাধারণত কি যে প্রপার নাউনের সাথে সাধারণত কোনো প্রকার আর্টিকেল ইউজ করা হয় না, কিন্তু প্রপার নাউন যদি আমাদের কী হিসেবে কাজ করে, কমন নাউন হিসেবে কাজ করে, তাহলে তার সাথে কিন্তু আমাদের অবশ্যই কী ইউজ করতে হবে, আমাদের এ অথবা অ্যানটাকে ইউজ করতে হবে। তো আমি একটু লিখি যে প্রপার নাউন কমন নাউন হবার পরও, প্রপার নাউন কমন নাউন হবার পরও যদি এর সাথে, মানে প্রপার নাউনের সাথে যদি এর সাথে কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ, অবলিক দিয়ে লিখলাম কোয়ালিফাইং ক্লজ, অবলিক দিয়ে আমরা কি লিখলাম কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে তাহলে দি ইউজ হবে, তাহলে আমাদের কী হবে, দি ইউজ হবে। আমি আবার নিয়মটা একটু রিভিউ করি, প্রপার নাউন কমন নাউন হওয়ার পরও
যদি এর সাথে কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ অথবা কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে তাহলে আমরা কাকে ইউজ করবো, দিটাকে ইউজ করবো। আর ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি যে আমাদের কোয়ালিফাইং ক্লজ কোনটা আর শুধু আমাদের ক্লজ কোনটা, বা কোয়ালিফাইং ফ্রেজ কোনটা অথবা শুধু ফ্রেজ কোনটা। অর্থাৎ একদম নাউনের সাথে যে ফ্রেজটা বা ক্লজ যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি কোয়ালিফাইং ফ্রেজ বা ক্লজ। আর কোয়ালিফাইং ফ্রেজ বা ক্লজ থাকলে অবশ্যই অবশ্যই সে নাউনের সাথে আমরা কি ইউজ করব, আর্টিকেল হিসেবে আমরা দিটাকে ইউজ করব। তো আমি একটু নিয়মটা রিভিউ করি, কারণ আমরা ARN-এ ওই নিয়মটা আলোচনা করেছিলাম, হয়তো অনেকের মনে নাও থাকতে পারে বা হয়তো ওই পার্টটা নাও দেখা থাকতে পারে। আমি প্রথমে লিখেছিলাম যে নজরুল, আমি নজরুল দিয়ে উদাহরণটা দিই, নজরুল ইজ এ গ্রেট পোয়েট। আমার প্রথম এক্সাম্পলটা ছিল এইটা, নজরুল ইজ এ গ্রেট পোয়েট। আমরা সবাই জানি এখানে নজরুলটা আমাদের কী ছিল, প্রপার নাউন। আমি কিন্তু কোনো প্রকার আর্টিকেল কিন্তু দেইনি, কারণ আমরা জানি যে প্রপার নাউনের সাথে কোনো প্রকার আর্টিকেল ইউজ হয় না। কিন্তু প্রপার নাউন যদি কি হয়, কমন নাউন হয়, তাহলে প্রপার নাউন কীভাবে কমন নাউন হইতে পারে, যদি আমি তুলনা করি, কম্পেয়ার করি, কম্পেয়ারটা আমার একজনের ভিতর হইতে পারে, একাধিক ব্যক্তিবর্গের ভিতরেও কিন্তু কি হইতে পারে। যেমন আমরা পরবর্তীতে লিখেছিলাম যে ইউ আর এ নজরুল, এখানে আমরা লিখেছিলাম হচ্ছে কি নজরুল। নজরুলটা এখানে কিন্তু আমাদের কিন্তু কমন নাউন, কারণ আমি নজরুলকে তোমার সাথে বা তোমাকে নজরুলের সাথে কি করেছি, কম্পেয়ার করেছি। নজরুল এনটা যেহেতু কনসোনেন্ট, বিদায় আমরা কাকে ইউজ করছি, এটাকে আমরা ইউজ করেছি। যদি এটা ভাওয়েল দিয়ে শুরু হইতো তাহলে হয়তো সেটা আমি কি এন দিয়ে করতাম। তাহলে আমি যেটা লিখলাম যে নজরুল ইজ এ গ্রেট পোয়েট, এখানে নজরুলটা প্রপার নাউন ছিল, কোনো আর্টিকেল কিন্তু ইউজ হয়নি। কিন্তু যখন এই প্রপার নাউনটা আমাদের কি হয়ে গেল, কমন নাউন হয়ে গেল, তখনই কিন্তু তার সাথে আমাদের কি ইউজ করতে হবে, এ অথবা অ্যানটাকে ইউজ করতে হবে। এখন আমি যেটা বলছিলাম যে প্রপার নাউন কমন নাউন হবার পরও যদি এর সাথে কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ অথবা কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে তাহলে অবশ্যই সে নাউনের সাথে আমরা কাকে ইউজ করবো, দিটাকে ইউজ করব। তাহলে এখন আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ইউ আর, এখানে আমি গ্যাপ দিলাম, তারপর আমি এখানে লিখলাম হচ্ছে কি নজরুল অফ দিস এজ। তাহলে আগেরটার সাথে আমি কম্পেয়ার করলাম যে ইউ আর নজরুল এতটুকু পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া ছিল, বাট আমি লাস্টে যদি একটু খেয়াল করি অফ দিস এজ, তাহলে আমাদের এখানে যুক্ত আছে কি প্রিপজিশন যুক্ত ওয়ার্ড। তাহলে প্রিপজিশন যুক্ত ওয়ার্ড মানে আমরা কিন্তু কি জানি, ফ্রেজ। আর এই ফ্রেজটা কোথায়, নাউনের একদম সাথে কিন্তু দেওয়া আছে, একটু পরেও কিন্তু দেওয়া নাই। তাহলে একদম নাউনের সাথে যে ফ্রেজটা দেওয়া থাকবে দ্যাট সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কোয়ালিফাইং ফ্রেজ। তাহলে আমরা এখানে যেটা দেখলাম, যেহেতু এই নাউনের সাথে আমাদের কোয়ালিফাইং ফ্রেজটা দেওয়া আছে, তাহলে কোনো কথা নাই, আমাদের আর্টিকেল কিন্তু একটাই, শুধুমাত্র কাকে ইউজ করতে হবে, দিটাকে ইউজ করতে হবে। কারণ আমাদের যে কোনো নাউন হোক, সেটা প্রপার হইতে পারে, কমন হইতে পারে, কালেকটিভ হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে, যে কোনো নাউনই হোক না কেন, যদি তার সাথে আমাদের কোনো প্রকার কোয়ালিফাইং ফ্রেজ অথবা কোয়ালিফাইং ক্লজ দেওয়া থাকে তাহলে অবশ্যই অবশ্যই সে নাউনের সাথে আমরা কাকে ইউজ করবো, দিটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে কোয়ালিফাইং ফ্রেজ বা ক্লোজ থাকা মানে যে নাউনই হোক না কেন, যে নাউনই সেটা কনভার্ট হোক না কেন, আমরা আর্টিকেল একটাই ইউজ করবো, শুধুমাত্র কোনটা দি। আর ইতিমধ্যে কিন্তু কোয়ালিফাইং ফ্রেজ বা কোয়ালিফাইং ক্লোজের আমরা নিয়মটা অলরেডি বুঝে গিয়েছি যে কোয়ালিফাইং ফ্রেজ কোনটা বা কোয়ালিফাইং ক্লোজ কোনটা। তো আমি যখন নাউনের পার্টে একটা চার্ট দেখিয়েছিলাম যে আমাদের কোন ওয়ার্ডগুলো কাউন্টেবলে বসে, কোন ওয়ার্ডগুলো আনকাউন্টেবলে বসে, তো আমি কিন্তু বলেছিলাম যে ARN শুধুমাত্র কি কাউন্টেবলে বসবে, কখনো কিন্তু আনকাউন্টেবল নাউনে এ অথবা এন বসবে না। আর দিটা কিন্তু আমি দুই পাশে লিখেছিলাম, কাউন্টেবলের পাশেও লিখেছিলাম, আবার কি আনকাউন্টেবলের পাশেও কিন্তু আমরা কি করেছিলাম, মানে আমরা দিটাকে কিন্তু দিয়েছিলাম। তাহলে আমরা আশা করি যে আমরা আর্টিকেলের যে পার্টটা আমরা আলোচনা করলাম ডেফাইনিট বা দির, আমাদের নিয়ম অনুসারে মোটামুটি আমাদের শেষ। তবে আমাদের আরেকটা কিন্তু আর্টিকেলের ইউজ আছে, যেখানে কোথাও আর্টিকেল আমরা ইউজ করি না, তো সেই পার্টটা আমরা ফোরে আমরা আলোচনা করব সেই নিয়মটা সম্পর্কে। তো মোটামুটি যে আমাদের আর্টিকেলের ইনডিফাইনেট হোক ডিফাইনেট হোক, মানে ARN, AN এবং দিটাকে আমরা তো দুটো ভাগে ভাগ করেছিলাম, তো আমাদের নিয়ম অনুসারে কিন্তু আমাদের টপিক হচ্ছে মোটামুটি শেষ। তো আমরা নেক্সট পার্টে আমরা কোথায় ক্রস ইউজ করব আর কোথায় দাটাকে ইউজ করব এই নিয়মটা আমরা দেখব। তো আশা করি আমরা সবাই, মানে আর্টিকেলের যে তিনটা পার্ট আমি আলোচনা করলাম, সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যদি আমরা কেউ কোথাও না বুঝে থাকি অবশ্যই কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানাবেন, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি যে পার্ট ফোরটা সবাই দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি পার্ট থ্রি, আর্টিকেলের পার্ট থ্রি এখানে আমি শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।